সকালবেলায় ঘুম থেকে উঠেছে, সকাল নয় অনেকটা বেলায় উঠেছে ঘুম থেকে, তো ফ্রেশ হয়ে নিয়েছে। এখন ফ্রেশ হয়ে এই যে হাতে একটুখানি পাউডার দিয়েছিলাম সেটা মাখছে বসে বসে। তো ফ্রেশ হয়েছে কিন্তু খাওয়া হয়নি। আর দেখো এখন বাজে হচ্ছে 8:45, তো আজ একটু লেট করেই উঠেছে। তো চলো ওকে খাইয়ে দিই, এই যে এখানে দুধ আর এই হরলিক্স, তো দুধ হরলিক্সটাকে খাইয়ে দিই। আর সকালবেলা সমস্ত বাসি কাজ হয়ে গেছে, তো দুধ হরলিক্স খাইয়ে দিয়েছি। আর এই দেখো রবিবার, আজকে রবিবার বাজারও কিন্তু হয়ে গেছে, তো বাজার হয়ে গেছে। আর এই যে আজকে মাংস রান্না বা ধোয়ার দায়িত্বে হয়েছে আছি আমি। আর মাংস আছে এই দেখো, এখানে এই যে সলিড মাংস কিছুটা আছে, এটা হচ্ছে রাত্রে চিকেন রোল হবে, সেই দায়িত্বে হচ্ছে আমার বর আছে আর কি, ও চিকেন রোলটা রাত্রে বানাবে। আর এখানে আছে এই যে মাছের মাথা, মাছ, আর এই পেপারটাতে আছে হচ্ছে মাছের ডিম। তো এগুলো মা পুকুর থেকে ধুয়ে আনবে, তারপর এখানে আবার এই কলের জলে ধুয়ে নেবে। তো যাই হোক, এটা আমি এখন রাখি সাইডে চাপা দিয়ে, আর মাংসটা ধুয়ে নিই। আর ওইদিকে দিদিভাই সবজিগুলো গুছিয়ে নিচ্ছে সবজির ট্রের মধ্যে। আর সবজি কিছুটা কুমড়ো শাক হবে আজকে, তো কুমড়ো শাক হবে, কুমড়ো শাকের চচ্চড়ি, তারপর করলালু ভাজা আর টমেটোর চাটনি। তো দিদিভাই ওই সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি এখানে দেখো মাংসটা ধুয়ে ম্যারিনেট করব। তার আগে দেখো আজকের মাংসটা একটু স্পেশাল, কারণ দেখো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ছাল সমেত আর কি মাংস আনা হয়েছে, যদিও এটা আমারই আবদার ছিল বাপের কাছে। আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার এটা আমি জানি, তো আমার মতো অনেকেই আছে যারা ছাল সমেত মাংস পছন্দ করো। তো দেখো এই যে মাংসটা ধুয়ে নিয়েছি, নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি। তো ওই জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে লঙ্কা, হলুদের গুঁড়ো, আর ওই আদা রসুন, আর একটু টমেটো আর পেঁয়াজের একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এই দেখো লাস্টে একটু লেবুটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো একটুখানি লেবুর রসটা দিলাম। এতে কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এমনিতেই মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, তবু লেবুটা একটু দিলাম। তো চলো লেবুটা মাখিয়ে এটা একটু চাপা দিয়ে রাখবো। তো দিদিভাই কিন্তু অলরেডি উনুন ধরিয়ে দিয়েছে, তো অনেকটা সময় পার হয়ে গেছে, এর মধ্যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, সকালে মুড়ির তরকারি হয়েছিল, তো মুড়ি খাওয়া হয়ে গেছে। তো মুড়িটা খেয়ে আমি দেখো মাংসটা ম্যারিনেট করে রাখলাম, দিদিভাইয়ের ওইদিকে চচ্চড়ি হয়ে গেছে, কিছু কিছু রান্না হয়ে গেছে। তো চলো এবার আমি স্নানটা করে আসি, স্নানটা করে তোমাদের সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। তো মৌসুমি ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। আর সবাইকে জানাই গুড মর্নিং। এই পাচ্ছ সকাল সকাল স্নানটা করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ছাদে, জামাকাপড় শুকনো করতে দেবো। দেখো কত ফুল ফুটেছে আজকে, এই গাছগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, দেখো অনেক আগাছা ঘাস হয়ে আছে, তার মধ্যেও কত ফুল ফুটেছে। এই একটা টব আর এই একটা টবে প্রচুর ফুল ফুটেছে। ইভেন তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ারও করা হয়নি, ব্লগ করা হয়নি, তাই এই গাছগুলোকে দেখানো হয়নি। এই দেখো এখানে রজনীগন্ধা ফুলও ফুটেছে, আর এই যে এই ডালগুলো ফুল হয়ে গেছে, তো এগুলো কেটে দিতে হবে, এবার কাটা হয়নি। আর একটা জিনিস দেখাই, এই দেখো সেই পুদিনা গাছটা, ভীষণ রোদ্দুর কদিন উঠেছিল, তো তাই সব গাছ মরে গিয়েছিল, আবার এ দেখো নতুন করে চারা বেরিয়েছে, দেখেছো? তো দেখো জামাকাপড়গুলো আমি শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলি বলতে আমি, আমার বর, তারপর আমার ভাসুর, যা জায়ের মেয়ে, আমাদের ছেলে, বাপি, মা, মানে আমরা সবাই একসঙ্গেই থাকি আর কি। তো আজকে বাজার আমার ভাসুরই গিয়েছিলো বাজারে। তো দেখো যা রান্না পায়ে হয়ে এসছে, তো আমি এবার স্নান করে গিয়ে আমার যে ভাগের রান্নাটা সেটা আমি করবো, মানে মাংস। তো বললামই নিজে থেকে যে আজকে মাংসটা আমি রান্না করব। তো চিকেন স্টু হবে ননি বাবার জন্য, তো চিকেন স্টু, তো দেখো ছাদ থেকে এসে এই যে চিকেন স্টুর জন্য আগে এই চিকেনটা একটুখানি ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো আজকে মাংসটা যখন রান্না করব না,
মানে এত অন্যমনস্ক হয়ে যাব, তো কি কারণ তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে। তো চেষ্টা করেছিলাম ভালোভাবে রান্নাটা করার, কিন্তু যতটা ভালো ভেবেছিলাম অতটা ভালো হয়নি টেস্ট আর কি। তো দেখো এই যে স্টুয়ের জন্য মাংসটা একটুখানি হালকা ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি, তো ওই যে গাজর তারপর আলু সামান্য তো সব রকম সবজি দেওয়া আছে। আর এর মধ্যে দেখো আকাশটা মেঘও করেছে আবার একটু রোদ্দুরও হয়েছে। তো দেখো এই যে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, তো দেখো কড়াটা দেখে বুঝতেই পারছো এর আগে হয়ে গেছে রান্না। তো চচ্চড়ি যে ভাজা তো যেগুলো বলেছিলাম সেগুলো তো কারোর কড়াটা একটুখানি পুড়ে পুড়ে গেছে, লাল হয়ে গেছে। তো দেখো এই যে স্টুয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ওই মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি। তো সেরকম কিছু মশলা দিইনি, আদা রসুন তো একদমই দিইনি, ও স্টুয়ে তো মাঝে মধ্যে দিয়ে থাকি, তো আজ আর দিইনি। ওই একটুখানি মরিচ আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে নুন দিয়ে এটা করে নিচ্ছি। তো চলো মশলাটা একটুখানি নেড়ে চেড়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো এটা সিদ্ধ হবে প্রেশার কুকারে, প্রেশার কুকারে দিয়ে দেবো এটা আমি, তাহলে মাংসটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখনও ভাত হয়নি, তো ভাতটাও হবে, তাই চলো ওটা প্রেশার কুকারটা দিয়ে গ্যাসে বসিয়ে এলাম। আর এখানে দেখো এসে আবার তেল দিয়ে কড়াটা ধুয়ে তেল আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তো তোমরা তো আগে যারা দেখেছো আমার ব্লগে, তো বেশিরভাগই আমাদের উনুনে রান্না হয়ে থাকে, তো উনুনে রান্নার কিন্তু টেস্ট খুব হয় জানোই যারা উনুনে রান্না করো। তো দেখো এখানে আদা রসুন দিয়ে দিয়েছি, আর যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি তো তোমাদের একটু দেখাতে অসুবিধা হচ্ছে, জানি একটু অসুবিধা হবে দেখতে। আর এখানে দেখো মাংসটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে গেছিলাম তাই একটু জল বেরিয়েছে, যদিও আমি এতে নুন দিইনি তাতেও একটু জল বেরিয়েছে। তো আদা রসুনটাও একটুখানি কষানো হয়ে গেছে, আর এই সময় কষানোর সময় অল্প করে আদা রসুন দিলাম কারণ ম্যারিনেটের সময় আমি একটু আদা রসুন দিয়েছিলাম। তো এবার দেখো মাংসটা তুলে দিচ্ছি, দিয়ে খানিকটা একটুখানি কষে নেব তেলের মধ্যে। তো যেহেতু এতে সব রকম মশলা দেওয়া আছে তাই সেরকম কিছু দেবো না, আর একটুখানি ওই লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম, দিতে বলতে ভুলে গেছি। আর দেখো 11:30 বাজে আর এখানে এখন হচ্ছে চা, কারণ বাড়িতে গেস্ট এসেছে, তো এখান থেকেই মাংসটা গণ্ডগোল শুরু হয়। গেস্ট মানে ওই আমার ভাসুরের আর কি বন্ধু হয়, তো উনি আর কি গান করেন, আর আমার জায়ের মেয়ে আর যা দুজনেই গান শিখছে এখন, তো গণ্ডগোলটা ওখানেই উনি গান করেন সেটা। তো দেখো আর লেবু চা করছে আমার যা, আর তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে উনি এত সুন্দর গান করেন, তো করছিলেন গান হারমোনিয়াম বাজিয়ে, তোমাদের আমি একটুখানি শোনাবো। না 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 কিছু বলে, তো দেখলে যা চা নিয়ে গেল আমিও পিছন পিছন গেলাম। তো উনি যে এত সুন্দর গান করেন আর হারমোনিয়াম বাজিয়েও যে এত সুন্দর গান করা যায় সেটা সত্যি আজকে বিশ্বাস হলো, মানে এত সুন্দর গান করেন। আমি ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম বেশ খানিকক্ষণ, তো তারপর মনে পড়ে গেলো যে মাংসটা বসিয়েছি, তো দৌড়ে এসে এই যে মাংসটা আবার এই যে নাড়াচাড়া দিলাম একটুখানি, নাহলে একটু তলায় বসেই যেত আর একটু হলে। তো বেশ কন্টিনিউ উনি গান করলেন অনেকক্ষণ, আর এই দেখো গান শুনে আবার এজে চাপা দিয়ে দৌড়াচ্ছি। আর ওই দেখো ননি বাবা ওপরে ঠাম্মির কাছে খেলছিল, তো এত সুন্দর গান করছিলেন, গানের গলা শুনে ও চলে এসেছে গান শুনতে। আর এমনিতেই ও ভালোবাসে গান বাজনা একটু, তো হারমোনিয়ামে যখনই আওয়াজ পায় ও ঠিক চলে যায়, মানে ও দিদি যখন করে গান তো তখন আর কি ও দিদির কাছে ওই হারমোনিয়ামের কাছে বসে থাকে। তো দেখো এই যে আলুটা দিয়ে দিয়েছে, আলুটা কিন্তু আগে থেকেই ভেজে হালকা সিটি দেওয়া ছিল, তো আলুটা এবার দিয়ে আর এর মধ্যে জল দিয়ে এটা চাপা দিয়ে আবার আমি ওখানে যাব। এখনও গান কন্টিনিউ চলছে কিন্তু, আশা করি তোমরা একটু শুনতে পাচ্ছ। চলো, তো তোমাদের একটু দেখালাম যিনি গান করছিলেন। আর এই দেখো আমার মাংস হয়ে গেছে, তো দেখতে খুব লাল হয়েছে আর কি, কিন্তু অতটাও টেস্ট হয়নি। যাই হোক কড়া থেকে এখন আমি তুলে নিই, আর ওইদিকে দেখেছো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু উনুনে তাই মাটির হাঁড়িতেই ভাত হয় আমাদের। আর চালটা এখনও তুলিনি, জলটা গরম হোক চাল তুলবো, তার আগে এই দেখো মাংসটা কড়া থেকে তুলে নিচ্ছি। যাই হোক ওনার গান শুনে মনটা খুব ভালো হয়ে গেল, আর তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত,
তো ওনাকে আমি জিজ্ঞাসা করে তো ভিডিওটা করিনি, আর কাউকে জিজ্ঞাসা না করে বেশি ভিডিওটা না করাই ভালো। যদিও একটুখানি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর ওই দেখো নড়িয়াবা, ওই যে মা স্নান করিয়ে দিয়েছে, তো জামা টামা পরিয়েছি, এখন ওই যে ঠাম্মির সঙ্গে ছোট্টামির সঙ্গে গেল ওখানে। তো গুড ইভিনিং, চলেছে সন্ধ্যাবেলা, এখন কিন্তু সন্ধ্যে প্রায় 7:30 নাগাদ, আর এখন আমাদের চলছে চিকেন রোল। তো দেখো রোলের জন্য এই যে প্রথমে রুটিটা বানিয়ে নিয়ে আসছিলাম, তারপরে এই যে ডিমটা ভেজে রুটির সঙ্গে এ করে নিলাম, নিয়ে এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ, অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। তো সব রুটিগুলি ভাজা হয়ে গেছে কমপ্লিট একদম। আর এখানে দেখো চিকেনটা হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছে, যেমন কষানো হয় একদম সিদ্ধ করে, মানে একদম সিদ্ধ হওয়ার মতো। আর রোল দেখো কয়েকটা তৈরিও হয়ে গেছে, আর নিচে সাপ্লাই হচ্ছে, একটা করে তৈরি হচ্ছে, একটা করে সাপ্লাই হচ্ছে। তো রোল বানানোর প্রসেসটা তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে এই যে সেফ, রোল বানানোর সেফ হচ্ছে এই নি। আর হ্যাঁ, তার মধ্যে আছে লঙ্কা আর লেবু আর পেঁয়াজ কুচি। তো দেখো এটা হচ্ছে শেষ পজিশন, এই পেঁয়াজ দিয়ে এবার হচ্ছে এটা পাকানো হচ্ছে কাগজ দিয়ে। কেমন লাগলো? তো ওখানে দেখো এই যে রোল থেকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বাছা হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, দেখাবো আবার পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা বাই, তোমরা খুব ভালো থেকো।